পিঠা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর এখন এতে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে 2 টেবিলস্পুনের মতো গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড গুড় গুড়টা আমি আগে থেকে ভালোভাবে জাল করে নিয়েছি আর গুড়টা আমি আগে থেকে ভালোভাবে জাল করে নিয়েছি আমি এখানে খেজুরের গুড় দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা আমি এখানে হাফ কাপের চেয়ে অল্প কিছু কম নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি তবে আপনারা ঘি এর পরিমাণটা এখানে আরো কম বেশি করতে পারেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর এখন এতে দিয়ে দিব কুরানো নারকেল আমি এখানে হাফ কাপের মতো কুরানো নারকেল দিয়ে দিচ্ছি যাতে দানাগুলো না থাকে সেজন্য ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু এই মিক্সিংটা করে নিয়েছি এই কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে কি রকম হবে তো এখন আমি যেটার মধ্যে এই বিবিখানা পিঠাটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিচ্ছি এই পাত্রে আমি এই বিবিখানা পিঠাটা বসাবো তো পাত্রে আমি তেল ব্রাশ করে দিচ্ছি এই চারো সাইড দিয়ে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে ফ্রেন্ডস ভালোভাবে কিন্তু তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে তো বিবিখানা পিঠার মিক্সিংটা আমি এখন এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি তো মিক্সিংটা আমি এটার মধ্যে ঢেলে নিয়েছি আর আমি কিন্তু পাত্রের পুরো অংশটাতে এই মিক্সিংটা ঢালিনি একটু জায়গা রেখেছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারণ এই পিঠাটা কিন্তু পরবর্তীতে ফুলে আর উপরের দিকে উঠে যাবে এই কারণে আমি কিন্তু পুরো পাত্রটা ভরে তারপর মিক্সিংটা ঢালিনি তো এখন আমি এই পাত্রটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে উপরের দিকে বাবল না থাকে তো আপনারা কিন্তু ডেকোরেশনের জন্য এখন উপরের দিকে কুরানো নারকেল অথবা নারকেল কুচি কুচি করে কেটে তারপর দিতে পারেন তো আমিও এখানে কিছু কুরানো নারকেল নিয়েছি নারকেলগুলো আমি একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি পরবর্তীতেও কিন্তু অল্প নারকেল আবারও ডেকোরেশনের জন্য দিয়ে দেবো তো এখন এইটা পুরোপুরি রেডি তো আমি বেক করার জন্য চুলায় চলে যাচ্ছি তো চুলায় আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে উষ্ণ গরম পানি দিয়েছি 1 কাপের মতো আর একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি আর এর উপরে আমি এই বিবিখানা পিঠা বানানোর যে পাত্রটা সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন আমি এটা ঢেকে দিব 20 মিনিটের জন্য আর প্যানে ঢাকনায় যে সিটিটা থাকে আমি এটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর এই পর্যায়ে আমি চুলার স্টা একদম লোয়ে করে দিয়েছি লোয়ে করে আমি 20 মিনিটের মতো ওয়েট করছি 20 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দিচ্ছি আর এই পিঠাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা কিন্তু পুরোপুরি ক্লিন এসেছে তার মানে কিন্তু পিঠাটা এখন পুরোপুরি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নিই তৈরি হয়ে গেল বিবিখানা পিঠার রেসিপি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করা যায় আর কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করা যায় তো আশা করছি আপনাদের কাছে রেসিপির ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং